হবিগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং উপজেলার গজারিয়াকান্দি ও চাঁদপুর গ্রামবাসী এই প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার বিকেলে গজারিয়াকান্দি চাঁদপুর মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন স্থানের 12টি ঘোড়া অংশগ্রহণ করে। এতে চুনারঘাটের আব্দুল কুদ্দুসের ঘোড়া দেওয়ানপঙ্খী চ্যাম্পিয়ন ও নবীগঞ্জের বজলু মিয়ার ঘোড়া ব্ল্যাক পোল রানার্স আপ হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকার হাজারো নারী পুরুষ মাঠে ভিড় জমান।